আসসালামু আলাইকুম। আজ আমার বেসিক্যালি টিউটোরিয়ালটা হলো এডিটিং নিয়ে। তো এডিটিং এর মধ্যে এখানে আছে ফাইন্ড, রিফ্লেক্স, সিলেক্ট অল, এই তিনটে অপশনই খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যদি মনোযোগ দিয়ে আমার এই টিউটোরিয়ালটা দেখেন, আশা করি ফাইন্ড, রিফ্লেক্স, সিলেক্ট অল অর্থাৎ এডিটিং এর এই অপশনটি নিয়ে আপনাদের কোনো সমস্যা হবে না। তো এখানে সর্বপ্রথম আছে ফাইন্ড। এখানে দেখতে পারতেছেন একটা দূরবীনের মতো জিনিস দেখাচ্ছে। এখন দেখা গেলো এই আমরা একটা বিশাল ডকুমেন্ট তৈরি করলাম, এখানে কিছু কিছু ওয়ার্ড আমার মনে হচ্ছে যে আমি লিখি নেই, অর্থাৎ আমি যাচাই করতে চাই, অর্থাৎ ফাইন্ড দিয়ে আমি যাচাই করতে পারবো আমার সেই ওয়ার্ডটা আছে কি নাই। ফর এক্সাম্পল আমি ফাইন্ডে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমার সামনে ফাইন্ডের অপশনটা আসবে। এখান থেকে ফর এক্সাম্পল আমি এ লিখব যে আমি আমার ডকুমেন্টে কতগুলো এ লিখেছি সেটা আমি খুঁজে বের করব, অথবা আমি যাচাইয়ের জন্য এ লিখছি কি না। আমি এখানে এ লিখে দিলাম ফর এক্সাম্পল। এখন এই এগুলো আমাকে ফাইন্ড আউট করে দেখায় দিল, অর্থাৎ যতগুলো এ আছে এখানে আমাকে ততগুলো এ ফাইন্ড আউট করে দেখায় দিছে। এভাবে আমরা যে শব্দটাই লিখব, এখন যদি আমরা এখানে বি লিখি, সাপোজ আমার যতগুলো বি বি দেখাবে, আমরা যদি সি লিখি তাহলে আমার যতগুলো সি সি দেখাবে, এবং আমরা যদি পূর্ণাঙ্গ ওয়ার্ড লিখি যেমন দা লিখি, যতগুলো দা আছে দেখাবে। আমরা যদি এখানে আরও যেই শব্দটা লিখি, ম্যান লিখি, যদি ম্যান থাকে, হ্যাঁ ম্যান আছে এই জন্য ম্যান দেখাচ্ছে। এভাবে আমরা যে শব্দগুলো লিখবো ফাইন্ড আউট করে সেটা বের করে দেবে। এটা হলো ফাইন্ডের কাজ। এখন প্রশ্ন হলো, সাপোজ আমি এ ফাইন্ড আউট করলাম, এখন এই এগুলো আমি চেঞ্জ করব, অর্থাৎ আমার এ হবে না, এর জায়গায় ওয়ান অথবা ডাবল ওয়ান অথবা ট্রিপল ওয়ান হবে, অথবা এর জায়গায় বি হবে। যে শব্দটা আমরা পরিবর্তন করতে চাই তাহলে আমরা রিফ্লেক্সে যাব। তবে রিফ্লেক্সে যাওয়ার আগে আমাকে আগে ফাইন্ড করতে হবে যে আমি কি পরিবর্তন করব, এ এর জায়গায় কি বসাবো, তাহলে আমরা রিফ্লেক্সে যাব। এখন দেখেন এই রিফ্লেক্সে আসার সাথে সাথে যেহেতু আমি ফাইন্ডটাকে একে ফাইন্ড করেছিলাম, এই জন্য এটা বসে আসছে ফাইন্ড ওয়ার্ডে। এখন আমি নিচে আসব, এই উপরেরটা আমি ধরবো না, আমি রিফ্লেক্স উইথে আসব। এই রিফ্লেক্স উইথে এসে আমি এর পরিবর্তে কি লিখব সেই শব্দটা এখানে আমি লিখতে হবে। আমি ট্রিপল ওয়ান লিখলাম ফর এক্সাম্পল। এখন রিফ্লেক্স দিলে শুধু একটি জায়গায় কাটবে, আমি যদি রিফ্লেক্স অল দেই তাহলে যতগুলো এ ফাইন্ড আউট করেছে সবগুলো এ মুছে আমার এই ট্রিপল ওয়ান হবে। সো আমি রিফ্লেক্স অল দিলাম। রিফ্লেক্স অল দেওয়ার পর দেখেন এখানে 6204টা, অর্থাৎ এক সেকেন্ডের মধ্যে এগুলো আমি রিপ্লেস করতে পারতেছি, কারণ আমার এখানে পেজ আছে 58টা, এই 58টার মধ্যে এতগুলো এ খুঁজে পেয়েছে। সো এখন যদি আমি এস দেই, ওকে, তো সাথে সাথে আমার এতগুলো এ কেটে সব ট্রিপল ওয়ান হয়ে গেছে। এভাবেই আমরা ফাইন্ড করে রিফ্লেক্সের মাধ্যমে ট্রিপল ওয়ান একে আমরা ট্রিপল ওয়ান করতে পারলাম। এখন এই ট্রিপল ওয়ানকে যদি আমার আবার এতে নিতে চাই তাহলে আমাকে আবার ফাইন করতে হবে। কী ফাইন করতে হবে? এখন এ ফাইন করে কিন্তু আমরা পাচ্ছি না, তাহলে আমাদের এখানে লিখতে হবে ট্রিপল ওয়ান। যখন আমি ট্রিপল ওয়ান লিখব এই ট্রিপল ওয়ানটা সে ফাইন্ড আউট করবে। এই ট্রিপল ওয়ান ফাইন্ড আউট করার পর আমি এই ট্রিপল ওয়ানকে এতে রূপান্তরিত করব। তাহলে আমি রিফ্লেক্সে যাব। রিফ্লেক্সে যাওয়ার পর এই ট্রিপল ওয়ান উপরেরটা ধরবো না, আমরা রিফ্লেক্স উইথে আসব। এখানে এসে আমরা জাস্ট এ লিখে দেব, লিখে রিফ্লেক্স ওয়ালে ক্লিক করব। রিফ্লেক্স ওয়ালে ক্লিক করলে যতগুলো আছে এই যে 6205টি রিফ্লেক্স হবে। জাস্ট আমরা ইয়েসে ক্লিক করব, দেন ওকে। তার সাথে সাথে যতগুলো আমার ট্রিপল ওয়ান আছে সবগুলো দেখেন এ হয়ে গেছে। তো ভিউয়ার্স, এভাবেই আমরা খুব সহজেই একটি শব্দকে ফাইন্ড আউট করে পরে রিপ্লেস করতে পারি, এবং রিপ্লেস করার পর সেটাকে আবার আমরা ফাইন্ড আউট করে পরিবর্তন করতে পারি। এরপরে অপশনটা হচ্ছে সিলেক্ট অল। সিলেক্ট অল হলো এই যে আমাদের বিশাল একটা ডকুমেন্ট 58 পেজের, আমরা সবগুলো যদি ব্লক এরকম করতে চাই আমাদের অনেক সময় লাগবে। তাহলে আমরা কী করতে পারি? এই সিলেক্ট অলে এসে আমরা জাস্ট সিলেক্ট অলে ক্লিক করব। এই সিলেক্টে এসে সিলেক্ট অলে ক্লিক করলে আমাদের যত বড় ডকুমেন্ট থাক না কেন এক ক্লিকে সব ব্লক হয়ে যাবে। এটা ব্লক করার জন্য ব্যবহৃত হয়। এরপর আসতেছে আমাদের সিলেক্ট অবজেক্ট। সিলেক্ট অবজেক্টটা কি? অনেক সময় দেখা যায় আমাদের একটা অবজেক্ট নিয়ে আসি, ফর এক্সাম্পল আমরা একটা ছবি নিয়ে আসি, আমরা একটা ছবি নিয়ে আসলাম। এখন এই ছবিটা অনেক সময় দেখা যায় আমাদের ব্লক হতে চায় না, কেটে দেই। আমাদের ডকুমেন্টের জন্য যদি আমাদের অনেক সময় ব্লক না হয়, অথবা এটা আমরা ছোটো করে দিলাম, ছোটো করে দেওয়ার পর এই যে ছবিটা আসলো, এই ছোটো থেকে দেওয়ার পর এটা অনেক সময় ব্লক করতে পারি না। যদি আমরা ব্লক করতে না পারি তখন আমরা যাব সিলেক্ট অল। সিলেক্ট অলগুলো সিলেক্ট অবজেক্ট। এই সিলেক্ট অবজেক্টে ক্লিক করে যদি আমরা জাস্ট ক্লিক করি ওটা আমরা ব্লক করতে পারবো। এইভাবেই সিলেক্টে গিয়ে সিলেক্ট অবজেক্টে ক্লিক করলে
আমাদের মাঝে যে কোনো অবজেক্ট থাকে লেখার মাঝে, ওই অবজেক্টটাকে সিলেক্ট করার জন্য সিলেক্ট অবজেক্ট ব্যবহৃত হয়। তো ভিউয়ার্স, এটাই ছিল আজ আমার টিউটোরিয়াল। টিউটোরিয়ালটা যদি অবশ্যই আপনাদের সামান্য পরিমাণে উপকার এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ইতিপূর্বে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককেই আমার অন্তরের অন্তর স্তর থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আর ভবিষ্যত ভিডিওর জন্য আরও নিত্য নতুন ভিডিও আপনাদের উৎসাহে তৈরি করতে পারি, এই জন্য ভিডিওটাকে কমেন্ট লাইক শেয়ার করবেন। আর যদি আপনাদের অনুপ্রেরণায় না পায় তাহলে ভিডিও তৈরি করার মন মানসিকতা নষ্ট হয়ে যায়। সো আপনাদের ফিডব্যাক অবশ্যই কামনা করতে পারি, আর আপনাদের উপকারেই ভিডিও তৈরি করা। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।